নদিয়া শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের পীরের হাট বারোয়ারি জগদ্ধাত্রী পুজো প্রায় 300 বছরের প্রাচীন। জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই এই পুজো শুরু হয়। তারপর থেকেই এর নামকরণ হয় পীরের হাটের জগদ্ধাত্রী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় প্রচুর মানুষের সমাগম ঘটে। যদিও এবছর করোনা আবহের কারণে জাঁকজমকভাবে পুজো হচ্ছে না। পুজো কমিটির সদস্যরা জানান, প্রশাসনের নির্দেশ অনুযায়ী পুজো মণ্ডপ খোলাভাবে করা হয়েছে। দর্শনার্থীদের জন্য পুজো কমিটি একাধিক বিধিনিষেধ আরোপ করেছেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে আমাদের এখানে পুজো হয়। তা মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে পুজো হতে গেলে 270 থেকে 75 বছর ওনার হিসেবে আসছে, আর এমনি মানুষের কথায় 300-400 বছরের পুজো। যেহেতু মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে হয়, সেহেতু আমরা মনে করি 275 মতো বয়স হচ্ছে এবছর। আর পুজোর যে কার হাত ধরে এখানে স্থাপিত হয়েছিল, এটা মহারাজ কৃষ্ণচন্দ্র, যেহেতু এখানে পীরতলা আছে, সেই পীরের সামনে হাট বসত, সেই হিসেবে এটা পীরের হাট। এবার সেই পীরের হাটে যখন হাট ছিল, তখন মহারাজ যেখানে কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র এই প্রতিষ্ঠাতা করেছিলেন, এবং সেই থেকেই এই জগদ্ধাত্রী পুজো হয় এবং এখনও ওনার নামেই পুজোটা হয়। আচ্ছা, প্রত্যেক বছর তো জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধারণ মানুষ আসে মাকে দর্শন করার জন্য, কিন্তু যেহেতু করোনা আবহ চলছে, প্রশাসনের একাধিক বিধিনিষেধ, কীভাবে পরিচালনা করছেন পুজো? আমরা প্রত্যেককে বলছি এবং লিখে দিচ্ছি যে মাস্ক পরে আসুন, পলিথিনটা বর্জন করুন, এবং যতটা ভিড় হালকা করা যায়, যার জন্য আমরা খোলা এই প্যান্ডেল মণ্ডপ করেছি, যেখানে মানুষের গ্যাদারিংটা যাতে না হয়। আর পুজোর যে ভোগ ডোগগুলো আগে ছিল আমাদের, সেগুলো আমরা বন্ধ রেখেছি। শুধুমাত্র মায়ের পুজোটা হচ্ছে এবং দর্শনার্থী আসছে, মাকে পুজো দিচ্ছে, নমস্কার করতে চলে যাচ্ছে। এরপরে তো প্রতিমা নিরঞ্জনের সময় চলে আসবে গতকালকের পর থেকেই, তা প্রশাসনের নির্দেশ অনুযায়ী কী কী মানছেন আপনারা? প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা সবটাই মানছি। প্রশাসন আমাদের বৈদ্যুতিক যে আলো বা শোভাযাত্রায় যে আলো আমাদের করতে মানা করেছে, আমরা করছি না। শুধুমাত্র ঠাকুর যাবে, প্রতিমা যাবে, সেই গাড়িটাই থাকছে, আলাদা কোনো ট্যাবলো বা গাড়ি থাকছে না, এবং একটা মাত্র বাদ্যযন্ত্র নিয়ে আমরা যেভাবে প্রশাসন আমাদের রুট করে দিয়েছে, আমরা সেভাবেই প্রশাসনের সমস্ত কিছু মেনে ঠাকুর বিসর্জন দেব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।